नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। কিন্তু আমার শরীরটা একটু খারাপ, গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, প্লিজ তোমরা বুঝে নিও। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি। রেসিপিটি হলো কাতলা মাছের মশলা। তো এই রেসিপিটি কী করে তৈরি করছি তোমরা দেখতে থাকো, চলো। এই রেসিপিটি তৈরি করতে লাগছে কাতলা মাছ আমি ভেজে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, দুটো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সানরাইজের গরম মশলা, ঘি, ধনে পাতা, এক চামচ চিনি, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ সানরাইজের হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য থাকছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর রয়েছে লঙ্কা বাটা। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে তেল দিয়েছি 2 চামচ, এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, লঙ্কা মশলা, ধনে গুঁড়ো, টমেটো কুচি, এবার দিয়ে দেবো সামান্য জল, মশলাটা ভালোভাবে ভেজে নেব। দেখো তেল থেকে মশলা মজা মজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব হলুদ, শুকনো লঙ্কা, 1 চামচ চিনি, 15 থেকে 20 মিনিট হতে দেব। কাঁচা লঙ্কা দিয়ে 15 থেকে 20 মিনিট হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছ।
আবারও হতে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেবো। হাফ চামচ গরম মশলা আর ধনে পাতা, রেসিপি রেডি। এবার আমি নামিয়ে দেবো, গ্যাস অফ করে 2 মিনিট ঢেকে রেখে নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি, আমার রেসিপিটি রেডি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুদেরকে। তো একবার অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখবে, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই। নমস্কার।